Assalamualaikum. পাপুয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের পক্ষ থেকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হচ্ছে রাশিদা খাতুন তুলা, একাদশ শ্রেণী। তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ে ক্লাস দিব। তো আজকে তোমাদের পরিচয় নিতে পারছি না, শুধু আমার পরিচয় বলছি। তো তোমরা মানে মন খারাপ করবে না যে তোমাদেরকে প্রতিষ্ঠানে আসলে তোমরা স্কুল থেকে কলেজে আসছো, কলেজে অনেক আনন্দ সহকারে প্রথম ক্লাসে আসবে, বরণ করা হবে, তোমাদের হাতে একটা ফুল থাকবে, আমরা তোমাদের সঙ্গে পরিচিত হব। আসলে এই করোনা পরিস্থিতির জন্য সেই সৌভাগ্যটা তোমারও হলো না, আমারও হলো না তোমাদের সঙ্গে পরিচিত হবার। এখন যেহেতু তো মানে করোনা পরিস্থিতি, স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু আমাদের পড়াশোনা তো করতে হবে, এজন্য ভিডিও ক্লাসের আয়োজন। আর এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু পারি একটু পড়াশোনা করব। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। আমি যে সাবজেক্টটা নিব সেটা হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন। আচ্ছা, পৌরনীতি হচ্ছে কি সমাজবিজ্ঞানের একটা অংশ। যখন স্কুলে তোমরা পৌরনীতি পড়েছ, তো এই পৌরনীতি হচ্ছে সমাজবিজ্ঞানের একটা শাখা। পৌরনীতিকে কিন্তু সবসময় বলা হচ্ছে নাগরিকত্ব বিষয়ক সামাজিক বিজ্ঞান। কেন বলো জানো? কারণ হচ্ছে সমাজবিজ্ঞানের শাখা বলে। তো পৌরনীতি কিন্তু আমরা একটু পৌরনীতি সম্পর্কে, পৌরনীতি ইংরেজি হচ্ছে সিভিক্স, একটু বানানটা দেখো, CIVICS, সিভিক্স। সিভিক্স শব্দ পৌরনীতি বা ইংরেজি হচ্ছে সিভিক্স, আর এই শব্দটা হচ্ছে দুটি ল্যাটিন শব্দ, সিভিক্স CIVIS ও সিভিটা CIVITAS সিভিটা। তাহলে দুটি ল্যাটিন শব্দ, এই দুটি ল্যাটিন শব্দ মিলে তোমার হচ্ছে এই সিভিক্স শব্দটি এসেছে, দুটি ল্যাটিন শব্দ মিলে। তাহলে এই সিভিক্স শব্দের অর্থ কি? সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নগর, নগর। আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর ও নগর রাষ্ট্র। অর্থাৎ এই নগর রাষ্ট্রে বসবাসকৃত নাগরিকদের নিয়ে কিন্তু পৌরনীতির আলোচনা। তাহলে আমরা হচ্ছে এটা জানলাম পৌরনীতির উৎপত্তি কোথায়। পৌরনীতির উৎপত্তি হচ্ছে প্রাচীন উৎপত্তি, পৌরনীতির উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিস, প্রাচীন গ্রিসে হচ্ছে উৎপত্তি। আর পৌরনীতির জনককে, জনক হচ্ছে উৎপত্তি কথা প্রাচীন গ্রিসে, আর জনক হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, আমরা তাহলে আমরা কি জানলাম? পৌরনীতির ইংরেজি জানলাম, ইংরেজি শব্দটা কোন দুটি শব্দ থেকে এসেছে এবং উৎপত্তি কোথায়, আর এর জনক। তাহলে পৌরনীতির জনক হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, শাব্দিক অর্থে আসলে পৌরনীতিটা হচ্ছে, যদি শাব্দিক অর্থে বলতে যাই তাহলে পৌরনীতি হচ্ছে নগর সিভিক্স বা পৌরনীতি। শাব্দিক অর্থে যদি আমরা বলতে যাই তাহলে সিভিক্স বা পৌরনীতি হচ্ছে তোমার হচ্ছে পৌরনীতি হলো নাগর রাষ্ট্রে বসবাসকৃত নাগরিকদের। আমরা হচ্ছে লেখা দরকার আছে তোমার হচ্ছে নগর রাষ্ট্রে। আমরা কি বলেছি সিভিল শব্দের অর্থ কি? সিভিল শব্দের অর্থ হচ্ছে নগর। তাহলে নগর আর নগর রাষ্ট্র, তাই না? নগর রাষ্ট্র। তাহলে সাথে অর্থ বলা যায় যে এই নগর এবং নগর রাষ্ট্র, এই নগর এবং নগর রাষ্ট্রে বসবাসকৃত নাগরিকদের আচার আচরণ কার্যাবলী নিয়ে কিন্তু পৌরনীতির আলোচনা। তাহলে পৌরনীতি কি নিয়ে আলোচনা করবে? নগর ও নগর রাষ্ট্রে বসবাসকৃত জনগণকে নিয়ে আলোচনা করবে। তো এই নগর, নগরকে বলা হচ্ছে কি জানো? এই নগরকে বলা হচ্ছে পুর, সংস্কৃত ভাষা। এটা হচ্ছে কি? সংস্কৃত ভাষায় এই নগরকে বলা হয়
নগরবাসীকে বলা হয়, নগরবাসীকে বলা হচ্ছে কি? নগরকে বলা হচ্ছে পুর আর নগরবাসীকে বলা হচ্ছে পুরবাসী। এই জন্য হচ্ছে নাগরিক জীবনের অপর নাম হচ্ছে, নাগরিক জীবনের অপর নাম হচ্ছে এই নাগরিক জীবন, নাগরিক জীবনের অপর নাম। নগর যদি হচ্ছে পুর হয় তাহলে নাগরিক জীবন অপনাম হচ্ছে কি? পৌরজীবন, পৌরজীবন। তাহলে আমরা পৌরনীতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে পৌরনীতি শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইংরেজি কোন শব্দ থেকে এসেছে। এখন আমাদের পৌরনীতি হলো, এখন আমাদের কি আছে? একটা সুশাসন, আরেকটা শব্দ আছে সুশাসন। তাহলে সুশাসনের আমরা দুটো প্রত্যয় যোগে সুশাসন শব্দটা এসেছে, দেখো হচ্ছে একটা হচ্ছে গুড, একটা হচ্ছে গভর্নেন্স। গভর্নেন্স